নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মন্ডল ট্রাভেল ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি দিল্লির খুবই একটি প্রসিদ্ধ পার্ক, ওয়েস টু আন্ডার পার্ক ইন দিল্লি। পার্কটি 2019 সালে চালু হয়, শ্রী রাজনাথ সিং চালু করেন। আমি এবং তারক দুজন আজকে ঘুরতে চলে এসেছি ওয়েস্টার্ন পার্কে, এটা সরাইকেলা খেতে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দিন 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে এবং সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। টিকিট মূল্য 3 থেকে 12 বছর 25 টাকা এবং 12 থেকে 65 বছর পর্যন্ত 50 টাকা। আমরা এখন ভিতরে চলে এসেছি এবং ধীরে ধীরে আপনাদের সব কিছু দেখাবো একের পর এক। এবং বিশ্বের সপ্তম যে আশ্চর্য জিনিস আছে সব এখানে বানানো আছে। আমার সঙ্গে তারক আছে, আমরা দুজনে মিলে আপনাদের দেখাবো। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি এই পার্কের প্রথম দর্শনীয় স্থান পিরামিড। এটির হাইট 18 ফুট, খুবই সুন্দর করে তৈরি করেছেন, দেখতেই পাচ্ছেন একদম অরিজিনালের মতনই। পুরো অব্যবহৃত লোহা দিয়ে তৈরি, এটি দেখতে খুবই সুন্দর। বন্ধুরা, এই পার্কটি মাত্র 6 মাসের ভিতরে বানানো হয়েছিল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দ্বিতীয় আশ্চর্য জিনিস, ঝোঁকা হওয়া মিনার। এটা ইতালিতে অবস্থিত, এটির হাইট 25 ফুট, দেখতে খুবই সুন্দর এবং সুসজ্জিত, লাইটে খুবই সুন্দর লাগছে রাতের বেলাতে। বন্ধুরা, আমরা চলে এসেছি আইফেল টাওয়ার। খুব সুন্দর করে বানিয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই টাওয়ারটি 60 ফুট উচ্চতা, খুব সুন্দর করে বানিয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়। আপনারা এই পার্কে আসলে অবশ্যই একটু বৈকাল করে আসবেন, তাহলে আপনারা দিনের ভিউ এবং রাতের ভিউ দুটোই দেখতে পাবেন, খুবই সুন্দর। এই টাইমটাতে আসলে পরে আপনারা দুটোই দেখতে পাবেন। রাস্তার দুধারে খুবই ছোট ছোট লাইট দেওয়া আছে, তারক এগুলোকে নিয়ে খেলা করছে। আচ্ছা লাগ রা না? বন্ধুরা, আমরা এবার চলে এসেছি কলোজিয়াম। এটি ইটালিতে অবস্থিত, এটিতে 65,000 লোক একসঙ্গে বসার ক্ষমতা রাখার মতন, দেখতে সুন্দর। বন্ধুরা, আমরা চলে এসেছি এই পার্কের পঞ্চম আশ্চর্য জিনিস, তাজমহল। আপনারা সবাই জানেন ইন্ডিয়ার আগ্রাতে এটি অবস্থিত,
শাহজাহান তৈরি করেছিলেন। এই তাজমহলটিও অব্যবহৃত লোহা দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা, এবং রাতে খুবই সুন্দর দেখতে লাগছিল। আপনারা আসলে অবশ্যই এখানেও আসবেন, এটা খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে। আমরা এবার চলে এসেছি রিও রিডোম্যান স্ট্যাচুর কাছে। এটির হাইট বন্ধুরা 25 ফুট এবং সম্পূর্ণ অব্যবহৃত লোহা দিয়ে তৈরি হয়েছে, এবং আশ্চর্য বিষয় সম্পূর্ণ অরিজিনালের মতনই দেখতে লাগছে। বন্ধুরা আমরা চলে এসেছি এই পার্কের লাস্ট স্ট্যাচু অফ লিবার্টি, 30 ফুট হাইট এবং দেখতে অবিকল অরিজিনালের মতনই। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা এই এই পার্কটিতে সমস্ত জায়গাতেই বসার জন্য খুবই সুন্দর সুন্দর বেঞ্চ আর টেবিল টাইপের করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও অনেক কিছু রয়েছে আপনাদের পরপর দেখাচ্ছি আমি। সামনে রয়েছে একটা ব্রিজ, ওটাকেও আপনারা দেখাবো। বন্ধুরা এখানে ফাস্ট ফুড এর জন্য অনেকগুলো ক্যান্টিন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টেবিল আছে এবং পাশে অনেকগুলো ছোট ছোট ক্যান্টিন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন, খুবই এখানে ভালো ফাস্ট ফুড পাওয়া যায়। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, গুড নাইট।